আসসালামু আলাইকুম। ঈদের জন্য আমরা একটা ব্লগ করছি। এই যে চাঁদ দেখা গেল, এই যে আমার বর বাজার করে আনছে ঈদের জন্য, আপনারা দেখে নিন, নিজে শুনে নিন। তারপরে হচ্ছে কাঁচা কলা ভিজে রাখতে হবে, পাট শাক, পাট শাক, পাট শাক, ব্যাস এগুলো হচ্ছে এখানেই থাকবে। কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে তোমার এই যে পান, ভাইয়ের মাম্মি পান খাবে, মাম্মি মা হচ্ছে ডাটা, বড় বড় ডাটা, ডাটা কেটে ভিজে রেখে দিবি, আর এগুলো রান্না করবি। তারপরে হচ্ছে টমেটো, আচ্ছা বাড়িতে থাকছে, বাড়ি নেবে না টমেটো, আজকের জন্য আরেকটা জিনিস আনা হয়েছে, এটা হচ্ছে বড়া বাজার স্পেশাল, এটা বিউটির একদম ফেভারিট যাকে বলে, প্রতিদিন নিয়ে আসতে বলে বড়া এবং ফুচকা, ফুচকার জন্য পাগল যাকে বলে। এই যে সবাই ঈদের মাঠ পরিষ্কার করতেছে, অলরেডি বানানো সাজানো হয়ে গেছে। তো এই যে আমার শ্বশুরমশাই, উনি ঈদের মাঠের দিকে যাচ্ছেন হেঁটে হেঁটে, কিন্তু কার কাছে কি বলতেছে বাট বুঝতে পারছি না আমি, আপনারা দেখে নিন কোথায় যায় আমরা। আজকে ঈদের দিন, মানে আমাদের খুব খুশি, সবার জীবনে আসে বারবার, হয়তো আপনারাও বাড়িতে করতেছেন। এই যে মাসুদ আমার ভাইটা ঈদের মাঠে মানে একটু ভিডিও বানাচ্ছিল। এই যে আমার বর্মশাই যাচ্ছে, উনি ঈদের মাঠের দিকে যাচ্ছেন হেঁটে হেঁটে, পিছনে এখন মানে একটুকু দেখে না, এই যে একটু হালকা দেখছে। ও হেঁটে যাচ্ছে, এই যে ঈদের মাঠে পৌঁছায় গেছে, এখন এই যে সবাই ওরা নামাজ পড়বে, মাঠে পৌঁছায় গেছে। মাঠে দেখেন সবাই একেবারে মানে চলে গেছে, একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে। এই যে নামাজ শেষ হওয়ার পরে ওরা সবাই বসে আছে, একটু ভিডিও করছিল আমার ভাইস্তা বা আমার বর, ও আমার ভাইস্তাই আছে। এই যে মা একটু ঝাড়ু দিচ্ছে, বাচ্চারা এসে এই তো রুমে খাওয়া দাওয়া করে এখন একটু মজা করতেছে, ওরা একটু নাচ করতেছে, সবাই এনজয় করতেছে, রুমেই আছে সবাই এখন। যাবলি আমাদের, এই যে আমার ভাতি হাসতেছে, একটু নাচ করবে, খুব লাজুক, খুব লাজুক, এখন একটু ড্যান্স করবে। এই যে বরের সঙ্গে আমি একটু মজা করলাম, তারপরে এই যে ভাইটা নাচ করে, এই যে ওদের নাচ, এখন মা আসবে, এই যে মা আসছে, লজ্জা পেয়ে গেছে বর। দেখুন আমি একটু মজা করলাম জাস্ট,